এতক্ষণ জানছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত। 5 কোটি 37 লাখ টাকা বিল জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। আইসিইউ বেড এবং অন্যান্য সরঞ্জাম কেনার ভুয়া বিল জমা দিয়ে বিপুল এই অর্থ হাতিয়ে নিচ্ছিল হিসাবরক্ষক। বিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্মারক নম্বর ছিল ভুয়া, ছিল তত্ত্বাবধায়কের স্বাক্ষর। হাতে নাতে ধরা পড়া হিসাবরক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। কেনাকাটায় অনিয়ম দুর্নীতির অভিযোগে দুদকের মামলার কারণে 2013 সাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্টোরে পড়েছিল এই 8টি আইসিইউ বেড। 2021 সালের এপ্রিলে করোনাকালে সংকটের সময়ে এসব চালু করা হয়েছিল, কিন্তু দুদকের তদন্ত চলমান থাকায় আটকে ছিল 5 কোটি 37 লাখ টাকার বিল। কিন্তু মন্ত্রণালয়ের ভুয়া স্মারক তৈরি করে চট্টগ্রামের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিসে আটকে থাকা বিলটি ছাড়াতে গিয়ে ধরা পড়েন হাসপাতালটির হিসাবরক্ষক ফোরকান আলী। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এ ঘটনায় ঠিকাদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক। চিঠিটা মন্ত্রণালয়ের একজনের জাল স্বাক্ষরে আসছে, যিনি এই সেকশনে কাজ করেন, যারা এটা বরাদ্দ দেন, এই পত্র জারি করেন, যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তারা এবং অজ্ঞাতনামা যারা জড়িত, এইভাবে আমরা একটা মামলা দিয়েছি। অভিযোগ রয়েছে হিসাবরক্ষক ফোরকান ও অসাধু কর্মকর্তাদের একটি চক্র জাল স্মারক তৈরি করে 5 কোটি 37 লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় ছিল। ভুয়া বিলে স্বাক্ষর ছিল তত্ত্বাবধায়কেরও, তবে দুদকের দেয়া অভিযোগে নাম নেই হিসাবরক্ষকের। ফোরকান যতক্ষণ পর্যন্ত আমাদের এটা তদন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে আমরা কথা বলতে পারছি না, এবং তবে তাকে আমরা তার অ্যাকাউন্ট সেকশনের কার্যকলাপ থেকে বিরত রাখছি। চাঞ্চল্যকর এ জালিয়াতিতে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছে দুদক। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছেন, আমরা এই বিষয়ে যাচাই বাছাই পূর্বক আমাদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করব, তারপরে সিদ্ধান্ত নেওয়া যেটা হয় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। 2013 সালের একই সময়ে কেনাকাটায় অনিয়মের আরেক মামলায় সাবেক সিভিল সার্জন আবু তৈয়ব সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। সারা দেশের মতো পাহাড়েও বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, পাহাড়ে করোনা সংক্রমণ এখন কোন পর্যায়ে? জনসচেতনতা তৈরিতে কী কী উদ্যোগ নিচ্ছে প্রশাসন? দেবাশিস, সারা দেশের মতো করে পাহাড়েও করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। আমরা যদি বলি খাগড়াছড়িতে গত 24 ঘন্টায় 30 জনের নমুনার বিপরীতে নতুন করে 3 জন করোনা শনাক্ত পাওয়া গেছে। এই নিয়ে চলতি মাসে 15 জন করোনায় শনাক্ত হয়েছে নতুন করে, আর 2 জন দ্বিতীয়বার শনাক্ত হয়েছে। তার মানে হচ্ছে মোট 17 জন করোনা সংক্রম শনাক্ত হয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছে চলতি মাসের শুরুর দিকে নমুনা পরীক্ষার সংখ্যা কম থাকলেও চলতি মাসের শেষ সপ্তাহের দিকে এসে যেমন নমুনা পরীক্ষা যেমন বেড়েছে, তেমনি শনাক্তের সংখ্যাও কিন্তু বেড়েছে। তারা আমাদেরকে বলেছেন যে চলতি মাসের শেষ সপ্তাহে এসে প্রায় 12 জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। আর স্বাস্থ্যবিধির কথা যদি বলি, জনসচেতনতা সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব কিন্তু আমরা পড়তে দেখছি না। তার কারণ হচ্ছে আপনি আমার আশপাশেই দেখবেন বা পর্যটন কেন্দ্রগুলো, শহরগুলো, হাট বাজার, বিপণী বিতানগুলোতে মানুষ দেদারছে, মাস্কবিহীন ঘুরছে এবং জনসমাগম করে চলছে। এছাড়া যে তারা যে দৈনন্দিন যে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য নির্দেশিকা আছে সেটি টোটালি উপেক্ষিত খাগড়াছড়িতে। আর প্রশাসন থেকে এখন ধরনের কোন ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি, আর এদিকে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। দেবাশিস, ধন্যবাদ শাহরিয়ার যুক্ত হবার জন্য। চট্টগ্রামে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির দ্বিতীয় দিনে বেড়েছে ভিড়। তবে নির্ধারিত সময়ে ট্রাক না আসায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ কম। আজ দ্বিতীয় দিন থেকে ওয়ার্ড এবং উপজেলা পর্যায়েও শুরু হয়েছে পণ্য বিক্রি কার্যক্রম। নগরীর পাথরঘাটা এলাকার চিত্র এটি। সকাল 9টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় সবাই, কিন্তু টিসিবি ট্রাক এসে পৌঁছে সকাল 11টায়। বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে পণ্য কিনতে এসে এমন ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
9:30 এখন তো কয়টা বাজতেছে জানি না এতক্ষণ সময় দাঁড়াই দেখছি আমরা ছেলেদের লাইন আছে মেয়েদের লাইন আছে ফের দেয়াতে সময় লাগছে না তার জন্য একটু দেরি হচ্ছে আর কি আমি সকাল 9:00 থেকে এখন পর্যন্ত দাঁড়াই আছি এখন পর্যন্ত পাচ্ছি না 2 ঘন্টা পর পাইছি লাইন ধরে লাইন লম্বা ছিল তারপর 2 ঘন্টা ধরে পাইলাম এবার 405 টাকার প্যাকেজে 2 কেজি সয়াবিন তেল 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি পাচ্ছেন ফ্যামিলি কার্ডধারীরা তবে প্রতিটি ট্রাকে পণ্য থাকে 500 পরিবারের জন্য কিন্তু লাইনে দাঁড়ায় হাজারেরও বেশি মানুষ বাজারের চেয়ে অনেক ভালো না এটা যাদের প্রদর্শে তারা নিচ্ছে যারা প্রদর্শে তারা নিচ্ছে না এরকম আর কি আমরা 800 টাকার মাল পাচ্ছি আপনার 405 টাকা দিয়ে ভালো তো হবেই কে নিতে পারছে কে নিতে পারছে না তার কি করব তেলটার দাম বেশি অনেক জন্য নিতে পারতেছে না এখান থেকে নিতে হচ্ছে এই জন্য নিয়মিত চলতে ভালো হবে মানুষ একটু খাইতে পারবে ঠিক মতো এত জিনিসপত্র দাম বেশি চট্টগ্রামে মঙ্গলবার থেকে শুরু হয় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম গ্রাহকদের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়ানোর দাবি ডিলারদের আজকে থেকে 15 পুরাটা 71টা পয়েন্টে মাল দেওয়া হচ্ছে কিন্তু এখানে আগে অর্থাৎ গত ঈদুল ফিতরের যে লিস্ট ছিল যে তালিকা ছিল সেই তালিকা থেকে ছিটকে দেওয়া হয়েছে সেই তালিকাকে পুনর্বিন্যাস করাতে চট্টগ্রামে বিশৃঙ্খলা হয়েছে তবে বন্দরনগরীর অনেক ওয়ার্ডে বুধবার থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি সরাইপাড়ার লোহারপুলে এই কার্যক্রম উদ্বোধন করেন দক্ষিণ কাটলি ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল উপজেলা পর্যায়েও টিসিবির পণ্য কিনতে লেগে আছে ভিড় রাউজান পৌরসভায় এই কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং পৌর মেয়র জমিরুদ্দিন পারভেজ শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম বাহারি গরু তো আছেই চট্টগ্রামে পশুর হাটে এবারের বড় আকর্ষণ গোলাপি রঙের মহিষ অ্যালফিনো বা হোয়াইট বাফেলো নামে বিরল প্রজাতির এই পশু দেখতে দূর দূরান্ত থেকে হাটে আসছেন অনেকে চট্টগ্রামে বিচিত্র নামে গরুর সমাহারও কম নয় তবে চাহিদা বেশি মাঝারি গরুর সেভাবেই প্রস্তুতি চলছে পশুর হাটে অ্যালবিনো বা হোয়াইট বাফেলো নামে বিশ্বজুড়ে পরিচিতি এই মহিষের গবেষকদের মতে এরকম গোলাপি রঙের মহিষের জন্ম কোটিতে একটিও হয় কিনা সন্দেহ সেই বিরল জাতের দুটি মহিষ এখন চট্টগ্রামের মৈজার টেকের ফেমাস অ্যাগ্রো ফার্মে কোরবানির সামনে রেখে আনা হয়েছে ভারত থেকে রীতিমতো সারা পড়েছে পুরো এলাকায় দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে আমরা বন্ধুদেরকে বললাম যে আসলে পিঙ্ক কালার মহিষ আছে নাকি দেখতে তারপর আসলাম আর কি এরকম তার কোনো কারণ দেখি না এখানে দেখছি আসছি দেখতে আসছি আর কি আমি এক একটি মহিষের ওজন অন্তত 800 থেকে 1000 কেজি দাম হাঁকা হচ্ছে 4.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত গোলাপি রঙের এই মহিষ দুটি আনা হয়েছে মূলত ক্রেতা আকর্ষণের জন্য এটা পিঙ্ক কালারের মহিষটা পাওয়া যায় না সহজে মাঝে মধ্যে হঠাৎ পাওয়া যায় গেল 2 কোরবানির অভিজ্ঞতায় এবার চট্টগ্রামের বেশিরভাগ খামারি এনেছেন ছোট এবং মাঝারি আকারের দেশি গরু তবে দাম চড়া আগাভাগে একটু দেখতেছি যদি হয় কিন্তু ওরা তো তুলনামূলকভাবে যে দাম তার সাথে অনেক বেশি চাচ্ছে রেট যেহেতু এবার করোনা নাই সেই জন্য এবার বাজার অবস্থা ভালো আছে ইনশাল্লাহ এবার অন্য বাড়ছে এবার ইনশাল্লাহ কোরবানিও বেশি হবে খামারের বাইরে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে এবার চট্টগ্রাম মহানগর এলাকায় পশুর হাট বসবে 11টি উপজেলায় শতাধিক এসব হাট ঘিরে চলছে নানা প্রস্তুতি শনিবার থেকে পুরোদমে বেচা কেনা শুরুর আশা ব্যবসায়ীদের 1 তারিখে আমাদের 9 তারিখ পর্যন্ত বাজার আপডেট চলবে গরু আসতে থাকবে লাইতি দিনে অলওয়াজ এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিচ্ছি এবার চট্টগ্রামে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা প্রায় 7.5 লাখ আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম গরুহাটের আরও খবর জানতে চাই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার আল আমিন আপনি এখন কোন হাটে আছেন সেখানে গরুর দাম কত দেবাশিস আমি রয়েছি নূরনগর হাউজিং সোসাইটির 1 কিলোমিটার যে বাজারটি সেই গরুর বাজারে এখন পর্যন্ত যদি গরুর বাজারের যে দামের কথা জানতে চাচ্ছেন আসলে এখন পর্যন্ত বাজারে গরুই উঠেনি কারণ এখনও যে চাঁদ দেখে গরুর বাজার বসে অর্থাৎ গরুর হাট মিলে সেই চাঁদ কিন্তু এখনও দেখা যায়নি আর এটি অস্থায়ী একটি হাট যার কারণে এখন পর্যন্ত পশুর যে দেখাটি সেই দেখাটি আমরা এই বাজারে পাচ্ছি না যার কারণে দাম কী পরিমাণ হবে এবার সেই বিষয়ে কোনো ধারণা আপনাকে দিতে পারছি না তবে
পশুর বাজারকে ঘিরে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখছি, পুলিশ থাকছে এবং প্রতিটি বাজারে যে ইজারাদাররা রয়েছেন তারা নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন, এবং যারা গরুগুলো বিক্রি করছেন বিক্রেতারা যেন ক্রেতাদের মাধ্যমে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এবং জাল টাকার মাধ্যমে প্রতারিত না হয়, সেজন্য জাল টাকার মানে বোঝার জন্য প্রতিটি বাজারেই কিন্তু জাল টাকা নির্ধারণের একটি মেশিন আলাদা করে বসানো হয়েছে। যদি কারো কোনো বিক্রেতার সন্দেহ লাগে কোনো টাকা নিয়ে, সেই টাকাটি তারা সেখানে পরীক্ষা করে নিতে পারবেন। সব মিলিয়ে চট্টগ্রামে এই নিয়ে এই বাজারটি সহ 7টি বাজার রয়েছে, সবগুলো বাজারে এখন প্রস্তুতিমূলক যে কার্যক্রম শেষ পর্যায়ে সেই কার্যক্রমটি আমরা এখন দেখতে পাচ্ছি। তবে গরু এখনও আসতে শুরু করছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। দেবাশিস, ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রথমবারের মতো চট্টগ্রামে কোনো কলেজে বসানো হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। আইডি কার্ড দিয়ে সংগ্রহ করা যায় বিনামূল্যে। ভিন্নধর্মী এই উদ্যোগ হাসি ফুটিয়েছে নারী শিক্ষার্থীদের মুখে। এতে শিক্ষার প্রতিষ্ঠানে আর অস্বস্তিতে পড়তে হবে না বলছেন তারা। করোনাকালে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ মোড়ে মাস্ক ও স্যানিটাইজার বুথ বসাতে দেখা গেছে, তবে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন এই প্রথম। বন্দরনগরীর সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের 4টি পয়েন্টে এমন মেশিন বসানোয় খুশি নারী শিক্ষার্থীরা। দেখা যায় অনেক সময় ক্লাসে এসে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি, যার জন্য আমাদের হাফ ক্লাস করে চলে যেতে হয়, আমরা ফুল ক্লাস করতে পারি না কখনো। না, আমরা এখন কলেজে আসতে পারবো, ক্লাস করতে পারবো, যেহেতু সেন্টারে ন্যাপকিন ব্যান্ডিং মেশিনের একটা দিক আমাদের জন্য খোলা আছে, ওই জিনিসটা আমাদের মাথায় থাকবে এবং এই জিনিসটা মাথায় রেখে আমরা অবশ্যই নিশ্চিন্ত আমরা আমাদের কলেজে আসতে পারবো। পরিচয়পত্রের মাধ্যমে সহজে বিনামূল্যে ন্যাপকিন নিতে পারছেন নারী শিক্ষার্থীরা। এতে পিরিয়ড চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিনের প্রাপ্যতা নিয়ে অস্বস্তি দূর হবে বলছেন সবাই। এত বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সবাই এখান থেকে উৎসাহিত হয়ে তাদের কলেজে এই ধরনের একটা মেশিন স্থাপন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের আর ভোগান্তিতে না পড়তে হয়। আমরা আসলে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি কলেজ কর্তৃপক্ষ আর ছাত্রলীগের ভাইদের প্রতি। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া শাখার একটি প্রকল্পের অংশ হিসেবেই ভিন্নধর্মী এই উদ্যোগ, যা চট্টগ্রামে কোনো কলেজে প্রথম। এটার জন্য অনেক মেয়েরা আমাদের কাছে আসে, পরীক্ষার হলে আনইউজুয়ালনেসগুলো ফিল করে এবং অনেক সময় দেখি যে রেগুলার তুমি কেন আসো না, বলে যে ম্যাডাম আমার এই সময় খুব ব্যথা করে, এটা হতে পারে। এই জিনিসগুলো দেখে দেখলাম যে অ্যাবসেন্টিজমের হারটা বেড়ে যাচ্ছে। নতুন একাডেমিক ভবন পশ্চিম পাশে, ওখানে মেয়েদের যে ওয়াশরুমটা আমরা ওখানে একটা দেওয়ার চেষ্টা করেছি এবং হয়েছে অলরেডি, এবং আমাদের সর্বোপরি বাণিজ্য ভবন পাহাড়ের পাদদেশে বাণিজ্য ভবন, ওখানে যে মেয়েদের কমন রুম আমরা ওখানে একটা আপনার এই ব্যান্ডিং মেশিন সেট আপ করেছি আপনাদের। এসব ব্যান্ডিং মেশিন স্থাপনে খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় 2021-22 অর্থ বছরে সফট স্কিল প্রশিক্ষণার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বক্তারা বলেন, প্রান্তিক মানুষের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবা উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নে তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারবে। পরে প্রকল্পের আওতায় বাঁশ, বেত, পণ্য প্রস্তুতকারী, মৃৎশিল্পী, কামার ও হেয়ার ড্রেসিং সহ 90 জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট 16,20,000 টাকার আর্থিক অনুদান ও সনদ তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্যরা। খাগড়াছড়িতে নানা আয়োজনে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2022। সকালে নানা আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন হয়। জেলা প্রশাসন কার্যালয়ে প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। অংশ নেয় জেলা প্রশাসন, বন বিভাগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্কুল কলেজ শিক্ষার্থীরা। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।